একতারা কমিউনিটি সেন্টারের কিচেন এটা, যেখানে প্রায় প্রত্যেক দিন 1300 বাচ্চার জন্য রান্না করা হয়। যারা অল্পক্ষণ সময়ের জন্য এখানে থাকে তাদের জন্য স্ন্যাক্স, আর যারা অনেকক্ষণের জন্য স্কুলে আসে তাদের জন্য প্রপার মিল রান্না হয়। এখানে যে শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার পিছনেই নজর দেওয়া হয় তা না, তাছাড়াও এর আশেপাশের কিছু মহিলারা এখানে এসে হাতের কাজ শিখতে পারে এবং সেই কাজ এখান থেকে তারা বিক্রি করে কিছু উপার্জন করতে পারে। আমি আর আমার বন্ধু বিনিতা সারা আমরা দুজনেই শুরু করেছি প্রায় 2011 থেকে। ওই সময় যখন আমরা শুরু করেছি আমরা কোনোদিনও ভাবতে পারলাম না যে এই এনজিও এখানে এসে পৌঁছবে। আমরা খুব ছোট্ট একটা ঘর নিয়ে 50 বাচ্চা ওইটা নিয়ে শুরু করেছিলাম। আমাদের মেইন ইচ্ছা এটা ছিল, যখনই আমরা দেখতাম এই জায়গাটা এসে, এই স্লামসে এসে দেখতাম এদের লিভিং কন্ডিশন এত খারাপ, আর এডুকেশন তো এদের জন্য কিছু ছিলই না, মানে কোনো মতে এরা ভাবতেও পারতো না কোনোদিন যে আমরা আমাদের বাচ্চাদেরকে এডুকেট করবো। এই এনজিওর এই ফ্লোরটাতে বেসিক্যালি বাচ্চাদেরকে গান, নাচ, এরকম আরও বিভিন্ন আর্টসের নানা দিক শেখানো হয়। তবে একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র যে এই এনজিওর বাচ্চা কাচ্চারাই সেগুলো করতে পারবে বা শিখতে পারবে তা নয়, আশেপাশে যদি অন্য কোনো বাচ্চারাও সেদিকে ইন্টারেস্টেড থাকে তারাও এসে সেইগুলো শিখতে পারবে। আরও একটা মেন জিনিস, এই যে আমার পিছনে এখানে আছে একটা সুন্দর হাতের কাজ, এটা ছাড়াও এখানে এরকম অনেক জিনিস দিয়ে সাজানো যেগুলো কিন্তু কেনা না বা কোনো রকম কোনো জিনিস দিয়ে তৈরি, প্রত্যেকটা জিনিস কোনো জিনিস রিসাইকেল করে আর কি তৈরি হয়েছে। কোভিডের সময় যেমন আমাদের অনলাইন ক্লাস হয়েছে, ঠিক তেমনি আমরা অনলাইনে মানে হায়ার ক্লাস যেগুলো সেগুলোও হয়েছে এবং জুনিয়র ক্লাস সেগুলোতেও হয়েছিল। আর কোভিডের পরে আমরা অনলাইন ক্লাস সেরকম নিই না, বাচ্চারা এখানে এসেই স্টাডি করছে। আর এমনি ডিজিটাল এতে তো আমাদের এখানে পড়ানোই হয়, যেমন টিভির মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। আমরা চাই যে বাচ্চারা যখন এখানে আসবে সব কিছু শিখবে, আদাব, মানে কীভাবে বসতে হয়, কীভাবে মানে কায়দা, কীভাবে চলতে হয়, ওখান থেকে শুরু করে কীভাবে একটা মানে একটা পর্যায়ে গিয়ে কীভাবে একটা সিভি তৈরি করতে হয়, কীভাবে একটা জবে গিয়ে যদি ইন্টারভিউ দিতে হয়, তারপরে কোনো স্কুলে গেলে কীভাবে বলতে হয় গুড মর্নিং ম্যাম গুরু, যেটা তোমরা দেখেছো সবাই বারবার উইশ করছে, সব কিছু শেখায়। তার সঙ্গে তো তুমি তো দেখিয়ে নিলেন আর্ট, ডান্স, ড্রামা, অ্যানিমেশন, ডিজে, এত কিছু আছে। আমরা চাই যে একটা হোলিস্টিক এডুকেশন যেটা বলি বাচ্চাদের মধ্যে, ওটা আমরা গড়ে তুলতে পারি। সব কিছুই, সবজি বলো, সব ভালো করে ধুয়ে তারপর তেল মশলা সব দেখে রান্না করতে হবে। ক্রাফ্ট হয়, ডান্সের মধ্যে যেমন ট্রেডিশনাল বা ফোক ডান্স হয়, তার সাথে সাথে কন্টেম্পোরারি ডান্সটাও আমরা ইন্ট্রোডিউস করেছি। আর এর সাথে খুব গুরুত্বপূর্ণ আরেকটা দিক যেটা, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হয়তো ডিজে কনসোলটা, কারণ স্কুলটা আমরা গড়ে তুলেছি টুমরোল্যান্ড ফাউন্ডেশনের গ্রান্টের একটা সাহায্যে। ওরা এগিয়ে এসেছিলো, ওরা পৃথিবীতে এরকম তিনটে স্কুল এস্টাবলিশ করছে, তার মধ্যে আমরা একটা, আমরা খুব লাকি এরকম একটা সুযোগ পাওয়ার জন্য। আসলে আমরা তো এখন যেটা করছি, আমরা এখন সরকারের সঙ্গে কাজ করতে চাইছি, কিছু কিছু প্রজেক্ট আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, KMCP স্কুল যেগুলো আছে আশেপাশে, আমরা চাচ্ছি সরকারের সঙ্গে কাজ করে যাতে আমাদের যেরকম স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার বা কারিকুলাম আছে ওগুলো আমরা অন্যান্য বাচ্চা, আরও এত বাচ্চা আছে, আমাদের পক্ষে তো সব বাচ্চাকে নিয়ে এখানে কাজ করা সম্ভব না, কিন্তু আমরা চাই যে আমাদের যে সিস্টেম, তার যে প্রসেসেসগুলো আছে ওগুলো অ্যাভেলেবেল হোক অন্যান্য বাচ্চাদের জন্য। তো এই একটা প্রজেক্ট আমরা অলরেডি শুরু করেছি, আর আগামী আমরা চেষ্টা করছি সরকারের সঙ্গে কাজ করে আরও অনেক বাচ্চাদেরকে মানে আমাদের সিস্টেমের মধ্যে ইনক্লুড করার।